হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসী বিউটি টিপস। রূপসী বিউটি টিপস চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত বসন্তে। বসন্ত মানেই কিন্তু একটা চারিদিকে সুন্দর একটা মরশুম, এবং বসন্তকে ঋতুরাজ বলা হয়। সেই বসন্তে কিন্তু আমরা ভীষণভাবে আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফলিং হতে পারে, কারণ সামনে দোল আসছে। দোল পূর্ণিমা মানেই কিন্তু ভীষণ রঙের খেলা, আবিরের ছড়াছড়ি চারিদিকে। তো সেই আবির যখন আমাদের মাথায় রাশি রাশি ঢালা হয়, তখন কিন্তু আমরা ভীষণভাবে চুলে এফেক্ট করে, সেটা বাজে এফেক্ট ফেলে। তো এই বসন্তে আবির খেলার আগে বা আবির খেলার পরে হেয়ারটাকে যদি সুন্দর রাখতে চাও, চুল ছেড়ে যদি আবির খেলতে চাও এবং সুন্দর চুলটাকে রাখতে চাও হেয়ার ফলিং ছাড়া, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো দেখাই আজকের প্রোডাক্টটা, দেখো বায়োটিকে এটা আছে ব্রিঙ্গোরাজ অ্যান্টি হেয়ার ফল হেয়ার অয়েল। তো 100% এখানে লেখাই আছে যেটা অর্গানিক, আয়ুর্বেদিক সমস্ত জিনিস দিয়ে এটা তৈরি আছে। এটার দাম আছে 300 টাকা। তুমি ফ্লিপকার্ট, আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, তোমরা অ্যাভেলেবেল মার্কেটেও পেয়ে যাবে এবং তোমরা অনলাইনেও কিনতে পারো। এটার 200 ml এর বোতলে আছে, আমি বোতলটা দেখাই এবং আমি কতটা ইউজ করে ফেলেছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো এটারই রিভিউ আজকে আমি দেব। রিঙ্গোরাজ তোমরা সকলেই জানো চুলের রাজা, চুলের অয়েল তৈরির ক্ষেত্রে রিঙ্গোরাজ হেয়ার ফলিংয়ে ভীষণভাবে তোমাদেরকে সাহায্য করবে। আমার বিশেষ করে এই প্রোডাক্টটা দুর্দান্ত লেগেছে, কারণ এটা চুলকে শুধু পড়ার হাত থেকে রক্ষা করে না, এটা চুল গজাতেও সাহায্য করে। মানে তোমার চুলের রিগ্রোথ হচ্ছে কিনা সেটাও তুমি কিন্তু বুঝতে পারবে। আমি এখানে সম্ভবত আমার চুলটাকে আমি একটু জাস্ট আঁচড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর। আমি একটু ক্যামেরাটা নিচে করছি এবং দেখাচ্ছি যে চুলটা কতটা সিল্কি শাইনি হয়েছে। হেয়ার তেল দেওয়ার পরে আমি শ্যাম্পুটা করেছি এবং শ্যাম্পু করার পরে আমার চুলের এই অবস্থা দেখে নাও, কত সুন্দর চুলটা সিল্কি হয়ে গেছে এবং চুলের শাইননেসটা দেখতে পাচ্ছো তোমরা আশা করি। চুলের যে গ্লেজ, চুলের যে রাফনেসটা, সেটা কিন্তু থাকে না এই অয়েলটা ইউজ করার পরে শ্যাম্পু করে ফেললে। রাত্রে আমি এই অয়েলটা ইউজ করি এবং সকালে কিন্তু চুলটাকে ভালো করে ধুয়ে ফেলি। আমার চুলটা কিন্তু আগের থেকে অনেক 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 বেশি সুন্দর হয়েছে এবং আগা ফাটা রোগটা অনেকটাই সেরে গেছে। চুলের হেয়ার ফলিং তো একদমই নেই বললে চলে, যেটা চিরুনিতে টান করে ওঠে সেটা ছাড়া চুলে কিন্তু একদম হেয়ার ফলিংয়ের সমস্যাটা ভীষণভাবে কমে গেছে। একটা আমি 1 মাস ইউজ করছি এটা, তো 1 মাসের মধ্যে তোমরা তফাতটা বুঝতে পারবে। তো দুর্দান্ত একটা হেয়ার প্রোডাক্ট। আমি প্রোডাক্টটা আবার ভালো করে দেখিয়ে দিই, ভিঙ্গোরাজ হেয়ার অয়েল। এই হচ্ছে প্যাকেজিং, এই হচ্ছে বোতল, এই হচ্ছে তেলের কালারটা, এরকম আসছে, ঠিক আছে। এটা বাটিতে নিয়ে সুন্দর করে আঙুলের সাহায্যে তোমার স্ক্যাল্পে মাসাজ করবে এবং পুরো চুলেও কিন্তু নেবে। আমাদের চুলের গোড়ায় যেমন দরকার চুলের রিগ্রোথের জন্য, তেমন চুলেও কিন্তু আমাদের প্রোটিনের দরকার আছে। পুরো চুলটাতেও কিন্তু সুন্দর করে যদি তুমি অয়েল না দাও, তাহলে কিন্তু তোমার চুলটা আগাফাটা রোগ, উস্কো খুস্কো ভাব এবং চুলের গ্লেজটা কিন্তু আস্তে আস্তে রোদের তাপে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই অয়েলটা ভীষণ 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 কার্যকারী। তোমরা ইউজ করো এবং আমাকে জানাও যে এই তেলটা কেমন লাগবে। আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা হেয়ার ফলিংয়ের সমস্যায় ভুগছো, যাদের মনে হচ্ছে না গোছায় গোছায় চুল পড়ছে, তো তাদের জন্য এই হেয়ার অয়েলটা মাস্ট আমি বলবো। আমি অনেক হেয়ার অয়েল ওশিয়া হার্বালস থেকে শুরু করে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট ইউজ করে দেখেছি, বিভিন্ন হোম রেমেডি ইউজ করে দেখেছি, বিভিন্ন হোম রেমেডি তেল ইউজ করে দেখেছি। এটা আমার কাছে সব
থেকে বেস্ট মনে হয়েছে। এবং চুলের যে একটা সুন্দর একটা শাইনি, স্পা করার পরে যেমন আমরা একটা শাইনিনেস পাই, গ্লেজ পাই, সেরকম এই তেলটা লাগানোর পরে শ্যাম্পু করলে জাস্ট এরকম একটা লুক চলে আসে। আমি কোনো কন্ডিশনার ইউজ করিনি, কোনো স্পা ক্রিম ইউজ করিনি, কিছু না, জাস্ট শ্যাম্পু। আরও যদি আমি কন্ডিশনার ইউজ করি, স্পা ইউজ করি, আরও চুলটা বেশি সফট হবে, শাইনি হবে। তো আশা করি তোমাদের এই রিভিউটা ভালো লাগলো। আমি আমার ব্যক্তিগত রিভিউটা দিলাম, আমার কেমন লেগেছে, এবার তোমরা এটাকে ইউজ করো, ইউজ করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। একটা মাস ইউজ করেছি আমি, আমার ড্যান্ড্রফের সমস্যাটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো ড্যান্ড্রফও কিন্তু এই হেয়ার ফলিংয়ের সঙ্গে সঙ্গে ড্যান্ড্রফটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তো তোমরা ইউজ করো সপ্তাহে, যাদের খুব চুল পড়ছে তারা সপ্তাহে এটাকে 3 দিন ইউজ করো, 3 দিন শ্যাম্পু করার আগে 3 দিন তেল ইউজ করো, রাত্রে রাত্রে তেল ইউজ করে সকালে শ্যাম্পু করো। আর যাদের একটু কম পড়ছে তারা 2 দিন বা সপ্তাহে 1 দিন ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভেঙ্গোরাজ বায়োটিকের হেয়ার অয়েলটা কেমন লাগলো তোমরা অবশ্যই ইউজ করে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে এবং আমি কিন্তু সামনে সামনে আমার হেয়ারটাকে দেখিয়ে দিচ্ছি যে হেয়ারের লেন্থ, হেয়ারের কোয়ালিটিটা কতটাই সুন্দর এবং শাইনি হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত।